হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি ভালো আছি। সন্ধ্যের সময় আমরা এখন মেলে ঘুরতে এসেছি। টুকি থেকে কিছু শপিংও করবো, যা যা কেনার আছে, কারণ এই আজকের দিনটাই সময় হাতে। দেখো চারিদিকে নানান রকম খাবারের দোকান আছে, ভুট্টা আর দার্জিলিং স্পেশাল মোমো তো আছে। আমরা মোমোর দোকানে দাঁড়িয়ে পড়েছি মোমো খেতে। রাস্তার দুপাশেই সোয়েটার, চাদর, এসব শীতকালীন পোশাকের দোকান প্রচুর আছে। আর ফুটপাতে তো আছেই অনেক দোকান। দোকানের তুলনায় ফুটপাতেই দামটা অনেকটা কম, যা দেখলাম আমি। তবে তোমাদের বার্গেনিং করে নিতে হবে, যা বলবে প্রায় তার হাফেরও কম দাম তোমাদের বলতে হবে। আমরা এখন আছি হোপের সামনে। দেখো এখানে অনেকে ফটো তুলছে, এখানে একটা ফটো মোটামুটি সবাই তোলেই। আর পাশেই ফুটপাতে অনেক দোকান আছে চাদরের। আমি রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি, তাই হাতটা একটু বেশি কাঁপছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমার হাতে এক ঘন্টাই টাইম আছে। তার মধ্যে সব শপিংও আমাকে করতে হবে, আবার ভিডিও করতে হবে তোমাদের জন্য। তাই জন্যই একটু তাড়াতাড়ি যেতে যেতেই ভিডিওটা করছি যেটুকুনি পারছি। এখানে দার্জিলিং চায়ের একটা বড় দোকান আছে, এমন কি খুব সুন্দর সুন্দর কাপের সেটও এখানে বিক্রি হচ্ছে। আমার তো খুব ইচ্ছা করছিল একটু ঢুকে দেখার, কিন্তু টাইম নেই বলে আর ঢুকলাম না। আর কোনো কাপের সেট পছন্দ হলে কিনতেও পারবো না, কারণ এখান থেকে রাজগীরে কাপের সেট নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। আমরা এখন মেলে চলে এসেছি। এখানে প্রচুর লোক থাকে সবসময়, দিনের বেলার তুলনায় সন্ধ্যাবেলা একটু বেশি লোক থাকে। এখানে রাস্তার ধারে অনেক বেঞ্চ পাতা থাকে, সন্ধ্যের সময় সবাই এখানেই বসে মেলে। ফোন নেই না ওদের কাছে, দেখে রাখো জায়গাটা। আমরা এখন মেল মার্কেটে চলে এসেছি। এই তো এদিকেই তো। ম্যাডাম কালকে অনেক রাতে এসেছিলাম, দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে মেলের ব্লগটা শেষ করা হয়নি, তাই জন্য আজ মেলের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আজ থেকে নতুন একটা ব্লগের সাথে। টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।